সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরো কিছু বলি। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না, বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে, তাই নয় কি? কাউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না। ভরসার হাতটা যতটা বিশ্বস্তই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। আর এই দুনিয়াটাই স্বার্থে ভরা, নিজের স্বার্থের জন্যই কেউ কাউকে আপন করে। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। তারপর সবাই তো আমরা সেটা মানি না, পাথরে ঘষলেই তো স্বর্ণটা আসল পরিচয়টা পাওয়া যায়। আমি বারবার থেকেও শিখি না, একটাই আফসোস, আজও মানুষ চিনতে শিখলাম না, নাই বা শিখলাম, দিন তো চলেই যাচ্ছে, তাই নয় কি? যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতর কতটা ক্ষত হয়। কারোর কাছে ঠকলে হয়তো কষ্ট হয়, কিন্তু আমাদের চারপাশে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা খুব ভালোভাবেই চেনা যায়। কিছু মানুষ এমনও আছে যারা শুধু শরীর খারাপে অসুস্থ নয়, বরং অন্যের ভালো থাকা দেখলেও অসুস্থ হয়। সময়ের ব্যবধানে খুব চেনা মুখগুলি অচেনা হয়ে যায়, তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক অনেক ভয়ঙ্কর হয়, অনেক ভয়ঙ্কর হয়। দিনের শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আজ ভালো আছির অভিনয়ে। সত্যি কি আমরা সবসময় ভালো থাকি? পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে, তা হলো জ্ঞান, আর একটি জিনিসই খারাপ আছে, তা হলো অজ্ঞতা। দুটো পাশাপাশি থাকলে ভেবে দেখুন তো কি হবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া, তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না, শুধু চায় একটু ভালো থাকতে, বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন। ভালো আমাদের থাকতে হবে। যে সম্পর্কে কথার কোনো মূল্য নেই, সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা। তাই নিজের সাথে নিজেকে প্রতারণা করতে নেই। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয়। ভালোবাসা কখনো ভুল হয় না। যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে, সে আবার ফিরবে, সে আবার ফিরবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।